Stick. Okay, stick. Oi. Oh. Hey, Burba. কিয়ল তো একেবারে হাতখন ওপৰ ফলা দি মনছন মাৰি আহি আছ যে কি হৈছে মা কুসুমৰ মাথা কামনি দা হৈছে মেথাই কামনি দিয়া হৈছে ও ও সবে ঠোকা ঠোকা বুলি কয় আর মানে কি নু সবে ঠোকা ঠোকা বুলি কয় মাতে মোক ও তার মানে তই যে হৈ এটা ঘৰত আছ সেখানে তো ঠোকা ঠোকা বুলি জোকাইছে আসলতে আমাৰ গাঁৱৰ মানুহবোৰ বৰ বেয়া হৈছে বুইছ নাই আলুহে ঠোকা আছে তই তো ঠোকা ঠোকা নাই হৈৰ ঘৰত তো দুদিনৰ কাৰণেহে আছ ঠকা বুলি বলে মোৰ বিয়া খুব দুখ পোৱা যেন পাওঁ ইমান কান্দা ওলাই মোৰ মুৰি জাং জাং লাগে এই তো দুখ নকৰি বুইছ ঠকা শব্দটো বৰ বেয়া শব্দ নহয় বুইছনে দেউতাকে যেনেকৈ নিজৰ ছোৱালীজনী নিজৰ ঘৰতে ৰাখে সেইজনী নিজৰ ছোৱালী আৰু তই যেতিয়া সিহঁতৰ ঘৰতে থাকিবি জোঁৱাই হৈ তয়ো নিজৰ লৰাই দেচোন এই শব্দটোহে খালি ঠকা বুলি কয় একেলগে থাকাটোকে ঠকা বুলি কয় নাকি অঁ আকৌ মা কৈছো মইতো সিহঁতৰ লগত একেলগে নাথাকো না ফুটা শুহুৰ তোৰ লগত অ সেইটো নহয় অ যি যোৱা একেলগে শহুৰেকৰ ঘৰত থকাটোৱে ঠোকা ঠোকা বুলি কয় মইতো বুজি পোৱাই নাছিলো কিয়া বুজি পালি নে পালো কৈছিলে মানে ঠোকা ঠোকা বুলি কিয় হাঁহেনো এইয়া এইকাৰণে হাঁহে মৰমতে হাঁহে আচলতে বেয়া ভাবি নেহাঁহে বুজিছ নাই শহুৰেকৰ ঘৰত যি যোৱা একেলগে থাকিলে আনন্দতে হাঁহে আৰু এতিয়া পিছে তই এটা কাম কৰিবি মন চন মাৰি নেথাকিবি বুজিছ নাই ভালদৰে ঘৰত কাম বন কৰিবি আৰু জিলাপীক পো পালন দিবি মোচোন কাম বন কৰোঙে সদায় মোক কামে কৰি থাকিব দে কাম কৰি থাকি থাকি মোৰ দেহাটো শুকাই গৈছে অ আৰু মোক ইনদে ভাল বস্তু খামানে দে মাছ মাংস দিমা হয়নি অ খাব নিদিয়ে নে দে তই ফাঁকি দিছ নেকি দিয়া নাই মাজে মাজে খাং ঘন ঘনকে খাবা নে দে পাতলা পাতলাকে খাবা দে সেইকাৰণে স্বাস্থ্যটো গোটেই শুকাই গৈছে অ পাতল পাতল কৈ দিয়ে ঘন ঘন কৈ নিদিয়ে কথা ক'বলৈ আহিছো মই গম পাইছো নহয় তই গোটেই ঘৰখনৰ হাঁহ মুৰ্গী তহিলং কৰি দিছ খাই আৰু মই গম পোৱা কি গোটেই গাঁৱৰ ৰাইজে গম পাই তোৰ কথাটো তই মাছ মাংস ভাতৰ লগত খাৱা খাৱই মই গম পাইছো তই চাহৰ লগতো বোলে মাংস খাৱ চাহৰ লগত কি পানীৰ লগতো খাম মই মোৰ স্বাস্থ্যটো কথা আছে ন তই ইমান ৰাখনে ৰাখ নহয় খাংহে খাবি এনেকৈ খাবি তেনেকৈ ইনকাম কৰিব লাগে বুজিছ যাৱা মহত 20 টকা পাছো মই অ 20 টকা অ মাত্ৰ অ মানুহে যে কয় অল্প আৰ্জন কৃষ্ণ ভোজন সেই পুৰুষৰ দৰিদ্ৰ লক্ষণ তো তেনেকুৱা হৈছে কিবা কলি মই বুজি নাপালো নহয় নে পালি যিয়ে 1 টকা ইনকাম কৰি 100 টকাৰ খাই তাকেই কয় ৰাখহ বুলি মা কৈছো মই কিনো যিখিনি পেটত ধৰে সেইখিনিয়ে খাং না সেইকাৰণে যিখিনি পেটত ধৰে সেইখিনিয়ে খাবি আৰু সিমানমান ইনকাম কৰিবি আৰুতো দুটা পেট আছে নহয় লগতে জিলাপিও আছে সেই হিচাপে ইনকাম কৰিব লাগিব বুজিছ নাই ভালদৰে ইনকাম কৰ পাগলামি কৰি থাকিলে নহব বুজিছ হব দে যাওঁ দে এতিয়া যা বুৰ্ব মা কৈছো 1 টকা নাকি 100 খা বুলি কলা মইতো 5 টকাৰে খাং না পাঠাস্তা নষ্ট কৰিলে যাই থাকোঙে ফটাহুর সিপ্রা তুই হোসা কথা কোসুন কোট কোট পয়সা থই দিছা কিন্নাখান মই সাকালান বিছি দিলি ভাল আছিল ও ঐ আবুল টাবুল কথা কই নাথকিবি তোর আবুল টাবুল কথা হন্দক লগি ইয়া থাকা নাই মা কোসুন কিবা খং উঠু জিলেবি গিরি কিনে মুখমান গুছি যাম ও কি কইছ তোর আব্বে কোসুন জিলেবি গিরি কিনে গুছি যাম ও তুই আই মই জিলেবি কি এবার কারণে বিয়াড়ি দিল হা মা কোসুন গোটা কথা কিনো শুনি না নাকি কেন হাত উঠাবা ওই কি গোটা কথা হন্দা লাগে হা গুছি যামে বুলি গুছু আৰু ঘূৰিটো নাহো বুলি কোৱা নাই ন এনে খালি জং জং কৰি থাকা মজিলে যাব পাৰছা আজি আজি মই যাম বুলি গুছু যামে আৰু যো যাম খন্তা কৈ না যাম ময়ো তই বিছিৰে যাব পাৰা না আৰু তো কোনো দিন বিছি না যাম মা কসম তোক মানছো আৰু জিলেবি বাদ দিব দিছা তোঠা বিটা বুছানে দা পা 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 কোন বস্তু নহয় তই তই নাহো মই আৰু মই কত পছাবঙে পছাটো ৱাইফক মাৰি বলে লুজা মানুষিন বনে হা মোৰ ওপৰতে পাৰচি মই কি কুকুৰবা নুল্লা আৰু সামান্য গাড়ীৰ কথা কৈছা হা
ও জি দেখা পাইছো তুই বেংরা বেংরায়ে লগতে তোর মাথা তোর একেবারে কাম নহা হয়েছে তোক ডাক্তারক দেখবা লাগবো মা কুসু মাথা ধরি কথা নকবি গম পাইছা না তুই এর মেগিছে না নাই যা এ যাম রহে তোর লগত থাকলি ময়ও পাগলা হাম যাও রাম ওই মাথা ধরি কথা কবা হে হে গুছি গাড়ি পুরি পার হয়ে গেলে ময় মুরি যাম ইলু পেলেন কি তাতকে কাউর শিলা উড়ি গেছে মোর উপরে দেখু করবো পারা নাই আরো মোটা খাম মাই ওই ঘটনা গিলা গমে পোৱা নাই নেকি কি ঘটনা সৈনিক বোলে আলুর কুরবানি অপহরণ করছিল চাওচন জরিমানা করবো হয়তো পুলিশত দিব মা কসম মই সাবা যাব পারিম না তুই পারবি কিন্তু তার যে উল্টা সিধা বকনরা নবকম চুপ চাপ বহি থাকিম মাঝে মাঝে মই বিচার করি মো বিচার গাঁর গাম্বুরা করব মাঝে মাঝে আমি হয় ভর দি যাব লাগব হয় কি হয় 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 হে মুখ ন হয়ে তাতে মিটিং ও থয় হয় কবা লাগব মই এটা কথা বুঝি না বলে তুই যে বলে গাঁর গাঁও বুড়ো বলি আমার ন কাই মান বুড়ো মানু আছে আজি লাগি মই দেখা নাই ও হে তেরি গাঁবুরা হেন হেন বস্তু ন হয় তো কি দেখা মানু হে পৃথিবী মারবি তো এটা কথা মন করছ না কি এটা কথা মন করছ না কি কইছা ক ভালকে ফটা হুরে আর বেঙ্গে মো মানু বলি না ভাবা হইছি কুকুর বলি ভাবে মো গো কোন কুকুর বলি ভাবে কি কইছে তো কি কোয়া না হেটু হুডু মো যেটা সারপত্র খরড আসলু একবার ডম দিলে মোক সব বস্তু দিছি ইটা তোর বাপরে ইমান ছিপরা মাখির মাথার পে খিউলে খাবা খোজে ও ওই মোর বাবার কথা জেঙ্কে জেঙ্কে নকবি কিন্তু কই দিছু ছিপরা হলো কি বা হলো হিতা মোর বাবা আর তোর নিজর হহুর হোয়ে ফটা হুর হা মই এনে কিবা বস্তু পিছিকে পাম বলি ছাপছিল ইটা মোক উল্টাকে উইহার পেরা দে পিরছি ও ওই ওই কি কইছ তুই উইহার সে মানি সে কি কাছে জেহা তো কাছে জেহা তো চন্দ্র বাপরে মোটা গুরু নাই মাইকি গুরু দি হাল বাবা লাগে মই গুরু লুরবা লাগে মই উচ্ছে গুরুবা লাগে মই তোঠাবিতে গুনে দে মই চন্দ্র বাপরে মই উবিহাব দি মই ও এ হব যা তোর মুখর অভিহাব বাবার গাত না লাগে কোন তাক সাবর ঘরে মালিক করি রাখছিল ইটা গসর দিবাইছি হে বিঙি মা কসম কারবা গাড়ি রাস্তাতে পেলাই থৈ গিছি কিবা হছি নেকি গাড়িখান একদিন মান উঠবালেই নহয় এখান গাড়ি বাছলুম তাক সাহমৰ বিমাৰ বিক্ৰী কৰি দিব লগা হল উঠবাই নাপালো মানুহ দেখা পাই বুঢ়ে লাগছি কান্দি চাংৰ কিয় বা খোলে খাই গিছি হিন্দী মেন নাইচোন একদিন হলে উঠি চাম মই ৰ বাকি সাকা
ও গেষ্টি ও কি কইছো এপিনে জুমি জুমি চাই আছে দেখোন গাড়ি তল মা কসম কারবা গাড়ি পেলাই থৈ গিছি ও হয় নি ৰ সুন্দর ইমান বেক্সেক লৈ কোনো যাবা তইনু মই মানে দুৰি মানুহ কাৰণে গুৱাহাটীলৈ যাবলৈ আহিছো গুটি অ তাতে যাইনু কিনো কৰবি তইনু হে কেলে মই আসল ঘৰ গুৱাহাটীতে নহয় জানো হে মই তহঁতৰ মৰমেই বনোৱাই হে এইখন গাঁৱত আছো হিয়া মা কসম তই গলিছো গাঁওখন খালি খালি লাগবো এখানে কৈছো ৰ সুন্দর তাতে যদি তোৰ ঘৰ মোক তাতে দুদিনমান লৈ জানা সবে গুৱাহাটীৰ কথা কৈ থাকে মোৰ বিৰে থাকিব মন যায় ও হ'ব দে তই চিন্তা নকৰিবি বুজিছ নাই কিন্তু এইবাৰ তোক নিনিও মই দ্বিতীয়বাৰ গুৱাহাটীলৈ গ'লে তোক লৈ যাম ঐ টেনটন পটেকা মোক নিলিনো কি হয় মই একো অভিহাম নেদং নহয় অ নহয় কষ্ট নেদং নহয় অহো সুবিধা অসুবিধাৰ কথা নহয় অ গেষ্টি মোৰ গুৱাহাটীত বহুত কাম আছে মই এইপিনে সেইপিনে ঘূৰি ফুৰিব লাগিব তেতিয়া তই কাৰ লগত থাকিবি তেতিয়া তোক নিশ্চয় লৈ যাম তেতিয়া তোক নিশ্চয় লৈ যাম মই কথা দিলো তোক মা কসম হুসা কইছা না হুসাই কইছো আকো মা কসম এ হুসাই কইছো পিছে হলে কিবা খা বস্তু আনবি ও হব হব চিন্তা কইব না লাগে গুয়াহাটি পা আহুতা আপেল আঙ্গো তো কানে লৈ আহি হবু যাও এতিয়া যাবি অ আখিবাদ কইবি দেই আখিবাদ লৈ সুং যা অ অ আইছো দেই ভাল কই থাকিবি আপেল খা বাবা ওলো উঠি সাংরো আইয়ো ওই ওই কর বেস ওলা ওলা বহানাই না সাসু হে হবো দা।